নাজিল সেনের লেখা কে হাসে। সেদিন ছিল কোজাগুড়ি পূর্ণিমা, ঘরে ঘরে লক্ষ্মী পুজো, বারোয়ারি পুজো তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে সারা শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি, খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসবমুখর রাতটা। আমি উঠেছিলাম ধর্মশালায়, দুবেলা বাইরেই খেয়ে নিতাম। সেদিনও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলের রান্নাটা ভালো, রকমারি পদ পাওয়া যায়, শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁইডাটার চচ্চড়ি, কপির তরকারি, রুই, পার্শে, ভেটকি, নানা রকম মাছ, ডিমের ডালনা, মুরগি অথবা পাঁঠার মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোনায় জানলার ধারে একটা ছোট্ট টেবিলের সামনে বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজনে বসে খেতে পারে। আমি জানলার দিকে পিঠ করে বসেছিলাম। হোটেলের একটা ছেলেকে দেখে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটা বলল একটু দেরি হবে, ভাত ফুরিয়ে গেছে, উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে। খদ্দেরের বেশ ভিড়, আমার আগে এসেও অনেকেই ভাতের আশায় বসে আছে। ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়াল। ফ্যাকাশে মুখ, দুচোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স এই 30-এর মাঝামাঝি কি তার একটু বেশি হবে। একটু কুণ্ঠিত ভাবে তিনি আমাকে বললেন, আচ্ছা আমি এখানে বসলে আপনার কোনো অসুবিধা হবে কি? আমি বলে উঠলাম, না না, এটা তো দুজন বসারই টেবিল, যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাতছাড়া হলো বলে মনে মনে আমি একটু ক্ষুণ্ণই হলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন। ধন্যবাদ। তারপর একটু ইতস্তত করে বললেন, আপনাকে আগে কখনো এখানে দেখিনি তো, বেড়াতে এসেছেন? হ্যাঁ। কলকাতা থেকে? আমি ঘাড় নাড়লাম। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমার বাড়িও কলকাতায় জানেন, গত 7 বছরে একবারও যাওয়া হয়ে উঠেনি। তাই নাকি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম, তা কলকাতার কোথায় আপনার বাড়ি? ভবানীপুরে, কালীমোহন বেড়াচ্ছিলেন ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে। আরে আমিও তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশ গায়ে লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায়, ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে, আমাদেরও তাই হল। কথায় কথায় দুজনেরই পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর তাই বললেন না? বীরেশ্বর বাবু জবাব দিলেন, হ্যাঁ এখানে আছি 2 বছর, তার আগে 1 বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম। তাই নাকি? সে তো খুব ভালো চাকরি, শুনেছি রাজার হালে থাকা যায়। তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল? আমি খুব আগ্রহ নিয়ে প্রশ্নটা করলাম। বীরেশ্বর বাবু দুপাশে মাথা নেড়ে বললেন, না আমি ছেড়ে দিয়েছি। আমি আবার জিজ্ঞেস করলাম, সে কি কর্তৃপক্ষের সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল বুঝি? না তাও না। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, আপনাকে না আমি সব খুলে বলছি, মানে কাউকে না বললে মনটা হালকা হবে না। আসলে সবাইকে তো সবকিছু বলা যায় না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন, একটু সহানুভূতিশীল মানুষ, বিশেষ করে আপনি আমার পাড়ার লোক, আপনাকে বলতে আমার আপত্তি নেই। অবশ্যই আপনার যদি শুনতে আপত্তি না থাকে। আমি হেসে বললাম, মোটেই না, হাঁড়িতে চাল ফুটছে, ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে। আমার কথা শেষ হওয়ার পর বীরেশ্বর বললেন,
আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন অলৌকিক, তেমন কিছু। আমি কিছু বলার আগেই একটা ছোকরা বেয়ারা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মুরগির মাংসের কথা বলে দিলেন, তারপর তিনি শুরু করলেন তার কথা। এখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম জানেন। আমার স্বাস্থ্য খুব ভালো ছিল, একসময় খুব খুব মারদাঙ্গা করতাম, সাহসের কোন অভাব ছিল না, সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। জানেনই তো চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ, চা বাগানের ম্যানেজারদের অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয়। আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখে চাকরি নয়, শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না। অবশ্য অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয়, কৃষি বিজ্ঞানের আমি একজন স্নাতক। আমার বাংলোটা ছিল বেশ বড়, আর সেখান থেকে এই ধরুন মাইল খানেক দূরে কুলি কামিনদের বস্তি। বাড়ির কাজকর্মের জন্য একটা পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম, সে জুতো পলিশ থেকে রান্নাবান্না সবই করত, বেশ চৌকস ছেলে। আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, শুধু একটা পুরো বাড়ি ছাড়া। পুরো বাড়ি বলছে এই জন্য যে বাড়িটা চুন পলিশ দ্বারা খসে পড়ে ইটগুলো যেন তাঁত বার করা, কার্নিশের এখানে ওখানে বট অশ্বত্থের চারা। বাড়িটা দোতলা, কিন্তু আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয়। সেই বাড়ির দরজা জানলা সবসময় বন্ধ থাকত। বাড়িতে যে কেউ বাস করে না তা বাইরে থেকে দেখলেই বোঝা যেত। চারদিকে সবুজ আর সবুজ। কলকাতা থেকে এসে এই জায়গাটাকে না আমার খুব ভালো লেগে গেল। কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলি কামিনরা আমাকে বেশ সম্মানিত করে চলছিল। বেশ ভালোই কাটছিল দিনগুলো জানেন। রাত্রে ময়দায় রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস, খাসা রান্না করতে ছেলেটা। তো এইভাবেই প্রায় এক মাস কেটে গেল। সেদিন ছিল পূর্ণিমার রাত, চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপলি সুধায় মনের মধ্যে একটা মাদকতা সৃষ্টি না হয়ে পারে না। আর চা বাগানে সন্ধ্যের পরই রাত নামে। কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হইহুল্লোড় চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমনীষীর সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ নিচ্ছুম পরিবেশ। রাত 8টার মধ্যেই আমি শুয়ে পড়তাম। সারাদিনের খাটাখাটনির পর গাঢ় ঘুমিয়ে ঢুকে যেতাম। সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কার যেন হাসি ফেসে আসছে। আমি অবাক হলাম, এত রাত্রে কি হাসে? এখানে তো কোনো লোকজন নেই, তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি, বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠলাম, টর্চটা হাতে নিয়ে বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে। তখনই আবার সেই হাসিটা ভেসে এলো। কে হাসছে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম, চারদিকে খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম। ঘড়িতে দেখলাম 10:15 বাজছে। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কিনা। সে বলল শোনেনি। আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে আমার বাংলোর কাছাকাছি কোথাও এসেছিল।
তার হাসি শুনেছি, ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিক পক্ষ খুব খুশি, একটা চিঠি দিয়ে সে কথা আমাকে জানাতে তারা কার্পণ্য করলেন না। আর আমার ভবিষ্যৎ যে খুব উজ্জ্বল সেটা বুঝতে আমারও বাকি রইল না। আরো এক মাস কেটে গেল, আবার এলো সেই পূর্ণিমা। আর সেদিন রাতেও আমার ঘুম ভেঙে গেল, বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই সেই হাসির শব্দ, বিকট সে হাসি। আর সেই হাসি প্রতিষ্ঠিত কোনো মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হলে হয়তো ভয় সিঁটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া। ঘড়িতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কোথাও কাউকে খুঁজে পেলাম না। আগের বাড়ির মতো এবার ও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল। ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না। শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না। পরদিন আবার সেই ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি। আমার কথার জবাব দেবার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গণ্ডগোল হয়েছে, তাই ওকে আর বেশি ঘাঁটালাম না। পরের পূর্ণিমার রাতেও সে একই ঘটনা ঘটল। এবার আমি আমার দু কান চেপে শুয়ে রইলাম জোর করে। আর কেউ ওই বিদঘুটে হাসি শুনতে পায় না কেন তা আমার বোধগম্য হল না। একবার মনে হল আমি কি কোনো স্নায়বিক অসুখে ভুগছি, কিন্তু সে চিন্তা আমি বলতে উড়িয়ে দিলাম। তার পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটা আমাকে জানতেই হবে, বুঝলে আমি হয়তো পাগল হয়ে যাব। সেদিন রাতে ইচ্ছে করেই আমি জেগেছিলাম, তাই হাসি শুরু হতেই বিছানা ছেড়ে আমি বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিকে লক্ষ্য করে আমি ছুটলাম। আমি ছুটতে শুরু করলাম। হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পুরো বাড়িটার কাছে। এবার বুঝতে পারলাম হাসিটা প্রতি পূর্ণিমা রাতে আসে ওই বাড়িটা থেকেই। কিন্তু ওরা তো পরিত্যক্ত, কেউ কেউ থাকে বলে শুনিনি, কাউকে চোখেও পড়েনি। তবে কি রাতে দুষ্ট লোকেরা ওখানে এসে জড়ো হয়? ওটা কি চোরাই কারবারিতে কোনো একটা গোপন আড্ডা, আর তারাই আমাকে ওরম ভাবে ভয় দেখাচ্ছে? সেই বাড়িটার সব দরজা জানলা বন্ধ, সদর দরজায় বড় একটা তালা। ভেতর থেকে কোনো ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না। আমি কি করবো মনস্থির করতে না পেরে ফিরে এলাম। পরদিন অফিসে চা বাগানের একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা সম্বন্ধে সে কিছু জানে কিনা। তিনি একটা অদ্ভুত ঘটনা শোনালেন। বছর 40 আগে ওই বাড়িতে দুই ভাই থাকত, তাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, আর লোকজনের সঙ্গে তারা খুব একটা মেলামেশাও করত না। ওই বাড়িটা ছিল টিএসটির মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ, তাকে দোতলার একটা ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল, আর সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত, বিশেষ করে পূর্ণিমার রাত এলেই তার পাগলামি বেড়ে যেত। তখন তাকে চাবুক মারতে হতো। দুই ভাইয়ের সেই ভাই চাবুক খেত আর অট্টহাসি হাসত। ভয়ঙ্কর ছিল সেই হাসি। ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল। তারপর একদিন পূর্ণিমার রাতে সেই উন্মাদ ভাইকে যে লোকটা দেখাশোনা করত তাকে সে আক্রমণ করে। তখন সে ঘুমিয়েছিল, আচমকা আক্রমণে এসে প্রথমে কাবু হয়ে পড়েছিল, কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ। সেদিন রাত্রে তার দাদা ওখানে ছিল না, দরকারি কাজে শহরে গিয়েছিল। সেই পাগল ভাই সেই লোকটির গলা চেপে ধরেছিল। আর
আত্ম রক্ষার জন্য সে লোকটিও পাগলের গলা চেপে ধরে। পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে, দুজনেই মৃত। তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে। আর সেই দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি, এই হল ওই পুরো বাড়িটার ইতিহাস। এর পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নিমন্ত্রণ করলাম। রাত্রে তিনি আমার সঙ্গে খাওয়া দাওয়া করবেন এবং থাকবেন। খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম, ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম, ভদ্রলোক গুজরাতি, কেমন করে কপরদক্ষিণ অবস্থা থেকে তিনি বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই সব গল্পই তিনি আমাকে শোনাচ্ছিলেন। আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পাচ্ছিলাম না। ঠিক দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাতি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম, তিনি কিন্তু নির্বিকার, খাচ্ছেন আর তার নিজের জীবনের কথা বলে যাচ্ছেন। আপনি কিছু শুনতে পাচ্ছেন? হাসির শব্দ শুনতে পাচ্ছেন? ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। আমি বললাম, একটা হাসি, একটা হাসির শব্দ, কেউ যেন হাসছে। হাসি? কার হাসি? কই, আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না। একটু একটু কান পেতে শুনুন। আমি অধৈর্য হয়ে বললাম, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, কেউ যেন হাসছে, হাসছে, হাসির শব্দ। ওই তো, আপনি শুনছেন না? কে যেন হাসছে। ভদ্রলোক ভুরু কুঁচকে প্রচন্ড মনঃসংযোগ করার চেষ্টা করলেন, তারপর ঘাড় নেড়ে বললেন, না, আপনি বোধহয় ভুল শুনছেন, এই কেউ তো হাসছে না, এই আপনার মনের ভুল। ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছেন। তার চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠছে, বোধ হয় ভাবছেন তিনি একজন পাগলের পাল্লায় পড়েছেন। অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম। পরদিন সকালেই ভদ্রলোক আমার কাছ থেকে বিদায় নিলেন, মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্য কিনা এই কথাটা ওই অঞ্চলে চাউর হয়ে গেল যে আমার মাথায় নাকি গন্ডগোল দেখা দিয়েছে। হেড অফিস থেকেও এ ব্যাপারে একজন খোঁজখবর করতে এলেন। তিনি অবশ্য আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না, ফলে চাকরিটা রয়ে গেল। কিন্তু একটা কথা আমার কাছে পরিষ্কার হলো যে আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না। এরপরের পূর্ণিমায় আমি ঠিক করলাম এই ঘটনার একটা হেস্ত নেস্ত করতেই হবে। সেই রাতে আমি তৈরি হয়েছিলাম। রাত দশটা বাজার পর সেই বিভৎস হাসি শুরু হবার সঙ্গে সঙ্গে ওই পুরো বাড়িটার দিকে দৌড়লাম। আমার বাঁ হাতে পাঁচ ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার। সেই পুরো বাড়িটার সামনে আসতেই ভয়ঙ্কর হাসিটা হঠাৎ থেমে গেল। আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম, তারপর সদর দরজায় একটা প্রচন্ড জোরে লাঠি মারলাম। পুরনো দরজা আর আমার প্রচন্ড পদাঘাতে দরজার একটা পল্লা ভেঙে গেল। আমি ভেতরে ঢুকলাম, চারদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলোর স্তর জমেছে মেঝের উপর, ঘরের কোনাগুলো থেকে কালো কালো ঝুল ঝুলছে। অনেকদিন পরে ঘরে বাতাস ঢোকায়
টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উঠতে দেখলাম। তারপর হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন কে যেন হেসে উঠল, যেন যেন আমাকেই ব্যঙ্গ করে হাসল। আগেই আপনাকে বলেছি আমার ছিল দুর্জয় সাহস। একটুও দ্বিধা না করে আমি একটা লাফ দিয়ে দু তিনটে শিঁড়ি টপকে দোতলায় উঠলাম। যে ঘর থেকে হাসি শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় আবার একটা সজোরে লাঠি মারলাম। দরজাটা ভেজানো ছিল, তরম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঠিয়ে ঘরে ঢুকে পড়লাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো বদমাইশ লোক বা কোনো একটা দলে চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতলব, তবে তা আমি ভেঙে গুঁড়িয়ে দেব, এই ছিল আমার সেই রাতের সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম। কই, ঘরে তো কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই, একটা ফাঁকা ঘর। আমি টর্চের আলোটা চারদিকে ঘোরাচ্ছিলাম। হঠাৎ একটা অশরীরী অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার আমার প্রত্যেকটা নড়াচড়া লক্ষ্য করছে। আমি আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করছি। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। এই পর্যন্ত বলে নীরেশ্বরবাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে কয়েক ঢোক জল খেলেন। তারপর গ্লাসটা নামিয়ে আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, বোধহয় দু তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই। তারপরই আমি প্রচন্ড ভয়ে ছিটকে ঘর থেকে বেরিয়ে দুর্দার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আর তখনই আবার শুরু হলো সেই হাসি, শরীরের রক্ত হিম করা ভয়ঙ্কর বিভৎস হাসি। আমার মতো সাহসী পুরুষেরও শির দ্বারা বেয়ে যেন বরফ গলা জলের ধারা নেমে এলো। কোন রকমের বাড়িতে এসে ঘরে ঢুকে নিজের বিছানায় শুয়ে পড়লাম। সারা রাত ঘুমোতে পারলাম না। এরপর প্রত্যেক পূর্ণিমার রাতে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত, আর আমি আমার দুটো কান চেপে বিছানায় ছটফট ছটফট করতাম। এইভাবে ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো আমার চোখে মুখেও এমন কিছু একটা ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকাত, আমার সম্পর্কে আড়ালে ফিসফাস করত। এক বছর কোন রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম, কিন্তু আর পারলাম না। চাকরিতে রিজাইন দিয়ে এখানে চলে এলাম, একটা চাকরি জুটিয়ে নিলাম, সেই থেকে এখানেই আছে। এতক্ষণ শোনার পর আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন? আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর আর মন দুই ভালো হতো। বীরেশ্বর বাবু ম্লান হেসে বললেন, সেখানেই তো মুশকিল। আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আমি অবাক হয়ে বললাম, কিন্তু তারা কেন সেটা ভাববেন? আর তো আপনি সেই হাসি শুনছেন না, ওখান থেকে তো আপনি চলে এসেছেন। বীরেশ্বর বাবু বললেন, সেটাই তো হচ্ছে কথা, জানেন এখানে এসেও না আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি। যে কোনো পূর্ণিমা রাতে রাত দশটা বাজলেই এখানে বসেও সেই হাসি আমি শুনতে পাই। বিশেষ করুন আমি শুনতে পাই পৃথিবীর যেখানে আমি চাই না কেন, হাসি আমাকে মুক্তি দিচ্ছে, আমাকে মুক্তি দেবে না, ওই হাসি আমাকে মুক্তি দেবে না। আমি স্তম্ভিতের মতো বললাম, সে কি? ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন, হঠাৎ বলে উঠলেন, দেখুন পিছন ফিরে একবার আকাশের দিকে দেখুন। আমি পিছন ফিরে দেখলাম, আকাশে ঝলমল করছে
রূপলি থালার মতো কোজাগুড়ি পূর্ণিমা চাঁদ। তারপরে ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম। তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে, কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর্ত কণ্ঠে বললেন, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সে হাসি, শুনতে পাচ্ছেন সে হাসি। তিনি তার দুটো হাত দিয়ে তার দুটো কান চেপে ধরলেন। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। মঞ্জিল সেনের জন্ম 1926। তিনি মূলত ছোটদের জন্য লেখেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ রাতের আতঙ্ক, সেরা ভূতের গল্প, গোয়েন্দা রহস্য, চিতার থাবা, গোয়েন্দা অর্ক ও গোড়া চাঁদ। তিনি সম্পাদনা করেছেন 2 দশকের নির্বাচিত কিশোর গল্প। আরো অডিও গল্প